নমস্কার, আমি প্রদীপ সরকার। আর আজকে যেটা দেখাবো সেটা বেশ ইন্টারেস্টিং। আর সেটা হচ্ছে আমরা ঢোলের গান সাথে ঢোলের গানের সাথে ড্রামস আমরা কীভাবে বাজাবো। তার কারণ আমরা দেখেছি যে ড্রামসের গান বা ড্রামিংয়ের গান আমরা প্রচুর ফাটিয়ে ড্রামস তো বাজাই। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ঢোলের গান যদি হয় তার এগেনস্টে ড্রামসের প্যাটার্ন কী হলে পরে ঢোলের সাথে ড্রাম মিলে মিশে একটা খুব সুন্দর রিদিম ক্রিয়েট হবে। তো এটা আজকে যে তালটার উপর দেখাচ্ছি, 8 মাত্রার উপরে, মানে থাকে তে টে না কে তি না থাকে, এটা খুব কমন তাল এবং যেটা তোমরা প্রচুর গান আছে, ধিঙ্কে ছিক্কা থাক তিনটা ধিঙ্কে ছিক্কা থাক। তো এটা হচ্ছে যদি ঢোলের বিট হয়, এবার তাহলে পরে ড্রামস তার সাথে আমরা কী কী বাজাবো। ওকে, এবার এর সাথে আর একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে রিদিম তো এক বুঝলাম, ধিঙ্কে ছিক্কা থিঙ্কে তিনা। এবার গানের অনেক সেন্টিমেন্ট অনেক রকমের হয়, কোনো একটা সফট মেলোডি হয়, কোনো একটু হার্ড, ধিঙ্কে ছিক্কা থাক তিনা ধিঙ্কে ছিক্কা থাক, তো তখন ড্রামস কী বাজবে। আর যদি সফট না হয় ধিঙ্কে ছিক্কা থাক তিনা ধিঙ্কে ছিক্কা, তখন কী বাজবে, সেম ঠেকা, সেম রিদিমকে ধাকে ছিক্কা রাখে দিনা। কিন্তু গানের যে সেন্টিমেন্ট, এটা একদম সফট হতে পারে, একটা মিডিয়াম সেন্টিমেন্ট হতে পারে, একটা বিজি হার্ড হতে পারে। তো আমি এরকম সব কটা স্টাইলই দেখাবো, কিন্তু ঠেকা সেমই বাজতে থাকবে। তো সেই ধরনের গানের সাথে ড্রামস তোমরা কীভাবে বাজাবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। ওকে, তাহলে ঢোলের রিদিমটা তোমরা শুনে নাও, যেটা আমি বললাম ঢিঙ্কি ছিক্কা তাকে ধিটা, ঠিক আছে? এটা একদম 8 মাত্রার গান, ঠিক আছে? কাহার বা যাকে বলি বা কেয়ার তাল বা যাকে বলি কাহার বা তাল, ধিঙ্গে ছিক্কা তাকে দি না। তো রিদিমটা কিরকম, তো এই রিদিমের সাথে আমি ড্রামসটা এখন বাজিয়ে দেখাচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি কি বাজালাম। ওকে, বুঝতে পারলে যে আমি অনেক রকম জিনিস বাজালাম, এর মধ্যে গানের সেন্টিমেন্ট অনুযায়ী তোমরা রিদিমগুলো বাজবে। এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ড্রামসে আমি কী বাজালাম। ওকে ওকে, এবার আমি বাজিয়ে দেখাচ্ছি জিনিসটা আমি কী বাজালাম। ফার্স্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে হাই হ্যাটে 1E and 2E and, শুরুতে তোমরা ক্লোজ দিয়ে, ক্লোজ হাই হ্যাট দিয়ে প্র্যাকটিস করবে। এবং এর সাথে বলে রাখি, তোমরা যারা অক্টোপ্যাড বাজাবে সেম জিনিসটাই তোমরা হাই হ্যাটে বা অনেক সময় শেখার ট্যাম্বোরিন করে নাও, তো শেখারে তোমরা যেটা বাজাবো 1E and 2E and কিরকম, 1E and 2E and, এবার আমরা কি করব, তোমরা এইভাবেও বলতে পারো 1E and 2E and 3E and 4E and, অসুবিধা নেই তাতে। তোমরা এরপরে কি করব, আমরা 1-এ একটা করে আমরা জাস্ট কিক বাজাবো বেস ড্রাম। ওকে, এটা আলাদা করে প্র্যাকটিস করবে। এবার আমি 2-তে কি করছি, একটা ক্রস টেক নিচ্ছি, তাহলে 1E and 2E and 1E and 2E and
ওকে, এবার আমি বেস ড্রাম পুরোটা টোটালটা একটা একসাথে বাজাচ্ছি। এরপর তোমরা উইথ হাই হ্যাট প্র্যাকটিস করবে, ওপেন করে এন্ডে ওপেন করে প্র্যাকটিস করবে, কি ওয়ান ই তাহলে ওয়ান ই যদি হাতে সুন্দর করে উঠে যায় তারপরে একসাথে প্র্যাকটিস করবে। ওকে, তো এইটা হচ্ছে এক নম্বর গ্রুপ। দু নম্বর খুব সফট গানের জন্য, এবার যদি মনে করো একটু মিডিয়াম সফট গান, একটু দুটো বেস ড্রাম বাজে যাইছে, তাহলে কিরম ভাবে বাজাবে? এর এন্ডে আবার একটা আমরা বেস ড্রাম বাজাবো, মানে ওয়ান ই এন্ড ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? বোঝা গেল? এবার এইটাই আমি রিদিমের সাথে ঢোলের সাথে বাজাচ্ছিলাম, দেখুন কত সুন্দর লাগছিল। থার্ড যে লেসেনটা তোমরা প্র্যাকটিস করবে, বেস ড্রাম যদি না বাজাও, তো আমি দেখাচ্ছি এবার স্নেয়ারের উপরে আমি কি করছি। টুতে এতক্ষণ বাজাচ্ছিলাম স্নেয়ার, এবার আমি বাজাচ্ছি টুতে স্নেয়ার বাজাচ্ছি না, বাকি সব সেম থাকছে। আতে আমি একটা স্নেয়ার বাজাচ্ছি, তাহলে ওয়ান ই অ্যান্ডা টু ই অ্যান্ডা, তাহলে রিদিমটা কি ওয়ান ই অ্যান্ডা টু ই অ্যান্ডা ওয়ান ই অ্যান্ডা। তোমরা বুঝতে পারছো এটার মধ্যে একটা ঢোলের সেই ধিকে ছিক্কা থাকে দিনা, তোমরা ফিলটা পাচ্ছ না? এবার আমি টু এর এন্ডে যে বেস ড্রামটা বাজাচ্ছি সেটা না বাজিয়ে তোমরা ফ্লোট টমে বাজাতে পারো, অথবা ফার্স্ট টম বা একটা টমস ইউজ করতে পারো, সেটা আবার কীরকম শুনতে লাগবে দেখো। যদি ফার্স্ট টম ইউজ করি পাচ্ছি। এবার এটাই যখন একটু হার্ড টাইপের গান হবে, যদি তোমরা ক্রস স্টিক না ইউজ করো, সেম এই প্যাটার্নগুলো তোমরা স্নেয়ারে বাজাতে পারো। এবার আমি কি করছি, ওয়ান ই অ্যান্ড হলো টু ই অ্যান্ড, আবার আমি আতে আতে স্নেয়ারগুলো নিচ্ছি দেখো, ওয়ান ই অ্যান্ড যদি আমরা একটু সূক্ষ্ম সূক্ষ্ম আস্তে আস্তে একটুখানি ব্যাপারটাকে আরো সুন্দর করার চেষ্টা করছি, ধরো একটু বাউন্স ইউজ করছি, ওয়ান ইতে আমি স্নেয়ারটাকে বাউন্স করছি, পুরো কালারটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে টু অ্যান্ড দেখো, টু অ্যান্ড বা ওয়ান অ্যান্ড আমি ঘোষ নোট ইউজ করছি, জোরে বাজালে ভালো লাগবে না, খালি জোরে বাজবে কোনটা, এইটাই খালি জোরে, ওয়ান আতে খালি জোরে বাজবে, তাহলে কি হচ্ছে ঘটনাটা?
অনেক সময় পারে ধিক ধিক আজকে ধি না, তো আমি ধিক ধিক মানে ওয়ানের এন্ডও আমি বেস ড্রাম ইউজ করছি। বাকিগুলো ঘোষ নোট খুব আস্তে পড়বে, কিন্তু আওয়াজ খুব এরম বাজবে খুব আস্তে, আর ওইটা লাউড, মানে ঢোলকের যে ফিলটা আন্দারে যে কোনো গানের সাথে এই টাইপের যখন গান বাজবে তোমরা বাজাবে দেখবে একদম অন্যরকম।
সেটা দেখাতে গিয়ে যেটা হলো, আমি অনেক কিছু চলে আসছিল, আমি সেগুলোও বাজিয়ে ফেললাম। তো স্টেপ বাই স্টেপ তোমরা পুরো ফিলটা, আমি যে বুঝ মানে যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের প্র্যাকটিস করা উচিত, আমি সব মিলিয়ে মিশিয়ে বাজালাম, সোজা কঠিন সব মিলিয়ে। তো তোমরা এগুলো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করো, দেখবে এই গানের হাজারো গান আছে, বাংলা হিন্দি প্রচুর গান আছে। তো তোমরা এই গানগুলো যখন তোমরা বাজাবে, দেখবে ঢোলের সাথে যে রিদিমটা ক্রিয়েট হবে সেটা একটা অসাধারণ স্টেজে শুনতে লাগবে। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানো। আর যদি দেখো যে ভিডিওটা তোমরা প্রথম দেখছো, সাবস্ক্রাইব করানো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করো বাকিরাও জানতে পারবে। আর এরকম কিছু যদি জানতে চাও তো আরও কমেন্টস করে জানাতে পারো। তো এরকম স্টেপ বাই স্টেপ এক একটা তাল ধরে ধরে আমি যে কোনো ঢোলের গান তোমরা কীভাবে প্র্যাকটিস করবে সেগুলো আমি একটা এক একটা করে ক্লাসে আমি দেখাবো। তো আজকে আমি যেটা দেখালাম একটা ফোর ফোরের উপর ধিঙ্গি ছিক্কা থাকে দিনা, ধিঙ্গি ছিক্কা থাকে দিনা। তো কেমন লাগলো অবশ্যই জানাও। নমস্কার।